দুধ চা কার কার পছন্দ বলুন তো? আমার তো দুধ চা মোটামুটি ভালো লাগে, খারাপ লাগে না, তবে রং চাটা বেস্ট লাগে যদি থাকে সাথে লেবুর রস রং চায়ের মধ্যে, কথায় নেই। বাট আমার হাজব্যান্ডের দুধ চা ছাড়া চলেই না, মানে সে হচ্ছে রং চা খাবে না, দুধ চাটাই খাবে। বাই দ্য ওয়ে, আজকে হচ্ছে দুধ চায়ের মধ্যে আমি যাবতীয় সব ধরনের মশলাই দিয়ে দিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা, সাথে দিয়েছি এক টুকরো আদা, সেটার আপনাদের সাথে শেয়ার করে নিই। বাট কি আর করার, অন্যদিকে ভাবলাম যে আজকে হচ্ছে একটু চিকেন কী করবো বলুন তো, গ্রিল করবো ভাবতেছি, তো তার জন্য দুই টুকরো নিয়ে নিলাম। যেহেতু আমরা জামাই বউ দুইজন আর নাশো হচ্ছে ছোটো, তাই সে তো আর খেতে পারবে না, তাই চিকেন গ্রিল বানিয়ে ফেলবো। তো এদিকে আমি হচ্ছে যাবতীয় যত ধরনের মশলা লাগে সব কিছুই দিয়ে দিচ্ছি। এর আগে আমি মানে কী কী দেওয়া লাগে সব রেসিপি কিন্তু আমি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি, যদি আপনাদের দরকার হয়ে থাকে মাস্ট বি আমার ইউটিউব চ্যানেল ফলো করতে পারেন, কারণ সেখানে আমি চিকেন গ্রিলে কী কী মশলা ইউজ করি বা বারবিকিউতে কী কী মশলা ইউজ করি সব কিছুই হচ্ছে ডিটেলসে বলা হয়েছে। তাই আজকে আর আমি ডিটেলস না বলে শর্টকাট হচ্ছে করে ফেলতেছি। তবে বলে দিচ্ছি আমি কিন্তু হচ্ছে আচারের রসটা মাস্ট বি দিচ্ছি, মানে আচারের শিরা যেটাকে বলা হয়, কারণ এটা ছাড়া তো হয়ই না, এটা দিলে একটু অন্যরকম মজা লাগে, সে কারণে হচ্ছে আমি সবসময় ইউজ করি, সাথে হচ্ছে লবণ। মশলার কথা আর নাই বলি, চাইলে ইউটিউব চ্যানেলে দেখতে পারেন। অন্যদিকে আমার হচ্ছে গরম গরম চাটাও হয়ে গেল, এই যে চা দেখতে কিন্তু সেই সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ মজাদার ছিল। এই তো তুমি খেতে চাও, চা খেতে চাও, ইয়েস চা খাবে না শিবা, তুমি রান্না করে আসছো? আমরা চলে আসলাম বারান্দায়, আর বারান্দায় বেশ কি বলবো, আজকে মোটামুটি গরম পড়েছে। এই যে আমাদের পাশের বারান্দা, ওই যে ট্রাম যাচ্ছে এদিক দিয়ে, ট্রাম 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 চলে এসেছে দেখো, ওই যে ট্রাম, সকালের দৃশ্যটা বেশ সুন্দর, রাতে তো একদম অন্ধকার, কিছুই বোঝা যাচ্ছে না। দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে হচ্ছে তেল, যেটা হচ্ছে সানফ্লাওয়ার, আমরা সবসময় ইউজ করি সানফ্লাওয়ার। ম্যারিনেট করা হচ্ছে চিকেন লেগ পিস, আমি ম্যারিনেট করে কত মিনিট রেখেছি প্রায় হচ্ছে 20-30 মিনিটের মতো রেখেছি। রাখার পরে আমি গরম গরম তেলের মধ্যে দুইটা লেগ ছেড়ে দিয়েছি। কিছুক্ষণ পরে এখানে নাজমুল হচ্ছে সালাদ কেটে ফেললো, আর সেই সালাদের মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে টমেটো কেচাপ আর মেয়োনিজ, এটা হচ্ছে গার্লিক মেয়োনিজ, খেতে বেশ মজা। আর অন্যদিকে আমি হচ্ছে রুটিটাও ছেঁকে নিচ্ছি সস দিয়ে, হচ্ছে কী বলে ওটাকে, সালাদটাকে সুন্দর মতো দেওয়ার মিক্স করার পরে আর কি। তো এই রুটিগুলো সাধারণত আমি হচ্ছে সুপার শপ থেকে কিনে এনে থাকি, কারণ রুটি বানানোর এনার্জি আমার নেই, তো সব কিছু মোটামুটি হয়ে গেছে ডান। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।